সাপের কামড় খেয়েছেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। পানভেলের তার খামার বাড়িতে ঘটে এই বিপত্তি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর তাকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ভাইজানকে। জানা যায়, ফার্ম হাউসের সামনে বাগানে বসে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন সালমান। আচমকাই একটি সাপ সালমানকে কামড়ে দেয়। হয়তো পাশের ঝোপেই ছিল সাপটি। সাপটি বিষহীন হলেও চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চাননি। কামড়ের জায়গা যাতে কোনোভাবেই বিষিয়ে না যায়, সেজন্য ভালো করে অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়। সারারাত হাসপাতালে রাখা হয়েছিল সালমানকে। সকাল 8টা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয়। সেখান থেকেই ফার্ম হাউসে ফেরেন তিনি। বলিউডের ভাইজান সালমান খান এই মুহূর্তে বিগ বস সঞ্চালনা করছেন। সম্প্রতি টাইগার 3 সিনেমার শুটিং শেষ করেছেন সালমান। এই সিনেমায় সালমানের সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। সোমবার এই তারকার 56তম জন্মদিন। ঠিক তার আগেই এমন এক দুর্ঘটনার সম্মুখীন অভিনেতা। তবে শেষ পর্যন্ত তেমন কোনো বিপদ না হওয়ায় স্বস্তির শ্বাস ফেলেছেন তার ভক্তরা, নিশ্চিন্ত সিনেমার প্রযোজক পরিচালকরাও।